ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جيشم ماني جديني بجنت سرن جي কোন কোন স্থানে আল্লাহর নাম নেওয়া যাবে না। জি সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাবারকা তাআলা কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত্র দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা আল্লাহ তাবারকা তাআলার জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, এবং আল্লাহ তাআলার সৃষ্টি আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে তারা চিন্তা ফিকির করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আর তারা বলে, হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আপনি এত সব কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, সুবহানাকা আপনার পবিত্রতা ঘোষণা করছি, ফাকিনা আযাবান্নার, দয়া করে আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। এই আয়াতে তারা পরিষ্কার বোঝা গেল সর্বাবস্থাতে আল্লাহ তাবারকা তাআলার জিকির করা চাই, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এবং আল্লাহ তাবারকা তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করা চাই, যাতে করে আমাদের ইমান বর্ধিত হয়। এবং আল্লাহ তাবারকা তাআলার নিকট আমরা দোয়া করি যেন আল্লাহ তাবারকা তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেয়। এ বিষয়ে একটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে, ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার জিকির সর্বাবস্থায় করতেন, অর্থাৎ জিকির করাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা ব্যস্ততা ছিল। হ্যাঁ, এখানে কয়েকটা স্থান আছে যে সকল স্থানের মধ্যে জিকির করা ঠিক না, সেই কয়েকটি স্থান ছাড়া সব সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার জিকির করতে পারি। যেমন প্রস্রাব করা অবস্থায়, পায়খানা করা অবস্থায় বা বাথরুমে, এ সমস্ত জায়গাতে জবান দ্বারা জিকির করবে না, যদিও এখানেও মনে মনে জিকির করতে পারে। মনে মনে জিকির করবে, জবান বা মুখে জিকির করবে না, উচ্চারণ করে জিকির করবে না, মনে মনে করলেও করতে পারে। এই জন্য ওলামা কেরাম বলেন, ওয়াকাদ কারিহা আহলুল ইলম আয-যিকরা ওয়া দুআ বিল লিসানি ফিল আমাকিনিল মুস্তাকজিরা। এই জন্য বিদ্বানগণ মাকরুহ হিসেবে গণ্য করেন জিকির করা এবং দোয়া করা অপবিত্র স্থানে। এই জিকিরগুলো হচ্ছে জিকিরে লিসানি, অর্থাৎ মুখে উচ্চারণ করে জিকির করা, কালকানিফ ওয়া তুরকাত ওয়া হালাতিল জামা, যেমন বাথরুমে এবং সহবাস অবস্থায়, এই সমস্ত অবস্থাতে জিকির করবে না। ওয়া আম্মা যিকরু বিল কালব ফালা হারজা ফীহি বাল হুয়া মাশরুউন ফী কুল্লি ওয়াক্তিন ওয়া আলা কুল্লি হালিন। তবে মনে মনে জিকির, মুখে উচ্চারণ না করে মনে মনে যদি নাকি আল্লাহ তাআলার জিকিরের প্রতি খেয়াল রাখে, জিকির করে মনে মনে, তাহলে এটা কোনো অবস্থাতেই নিষেধ না। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি উনার একটা কিতাব আছে আল আসকার, ওই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেন, ইয়াকরাহু যিকির ওয়াল কালাম হালা কাযাইল হাজা সাওয়াউন কানা ফিস সারাই আও ফিল বুনিয়ান ওয়া সাওয়াউন ফি যালিকা জামিউ আল আসকার ওয়াল কালাম ইল্লা আলা ইল্লা কালামু যারুরা। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা জিকির করা মাকরুহ হবে এবং কথা বলা মাকরু হবে যখন মানুষ ফসরা ফেকের অবস্থাতে আছে। অনেকেই কিন্তু যে কথা বলি ফেলে বাথরুমের ভিতরে থাকা, এটা ঠিক না, চাই সেটা যে খোলা জায়গাতে হোক
বা আবদ্ধ জায়গাতে হোক, যদি নাকি কোনো শক্ত জরুরত না আসে কথা বলবে না। হাত্তা কলা বাদু আসহাবিনা ইদা আতিসা লা ইয়াহমাদুল্লাহ তাআলা, যদি নাকি বাথরুমের মধ্যে হাসি আসে তখন সেখানে আলহামদুলিল্লাহ বলবে না। ওয়ালা ইউসামিতু আতিসান, যদি বাথরুমে আপনি থাকেন কেউ যে হাসি দিছে আপনি শুনতে পান তখন আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন না। ওয়ালা ইয়ারুদ্দু সালাম, এবং সালাম দিলে আপনাকে আপনি বাথরুম অবস্থাতে আছেন তাহলে আপনি সালামের উত্তর দিবেন না। ওয়ালা ইউজিবুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন আজান দিতেছে আপনি বাথরুম থেকে শুনতেছেন আপনি ওইখানে বসে বসে আজানের উত্তরও দেবেন না। ওয়াই কুনুল মুসাল্লিমু মুকসিরান লা ইস্তাহিক্কু জাওয়াবান, কেউ যদি নাকি আপনাকে সালাম দেয় আপনি যে সহবাস অবস্থায় আছেন বা আপনি বাথরুম অবস্থায় আছেন ওই ব্যক্তি জানে তাহলে তার জন্য সালাম দেওয়াটা উচিত হবে না, আসল যদিও সালাম দিয়ে সেই জবাব পাবে না। আর যদি নাকি ফাইন আতিসা ফাহিমিদ আল্লাহ তাবি কালবিহি, যদি নাকি হাসি দেয় বাথরুম অবস্থায় বা সহবাস অবস্থায় আর সে মনে মনে এটা আলহামদুলিল্লাহ বলে বা ইয়ারহামুকাল্লাহ বলে মনে মনে বলে মুখে উচ্চারণ করে না তাইলে সমস্যা হবে না। তেমনই একটা হাদিস আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল মাররা রাজুল বিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইয়াবুল ফাসাল্লামা আলাইহি ফালাম ইয়ারুদ্দু আলাইহি, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে অতিক্রম হইতেছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব করতেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সালাম দিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন না। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা আছে। শাইখ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন ওয়াইজা কানা ফিল হাম্মাম ফাকাদ ক্বালা আহমদ, যখন কোনো মানুষ বাথরুমে থাকে ইমাম আহমদ রহমতুল্লাহ বলেন ইজা আতিসার রাজুলু হামিদ আল্লাহ বিকালবি, এমন অবস্থায় যদি নাকি সে কী করে বাথরুমে থেকে হাসি দেয় তাইলে আলহামদুলিল্লাহ বলবে মনে মনে অন্তরে বলবে। ফাইখরাজু মিন হাযিহি রিওয়ায়া আন্নাহু ইউসাম্মি কালবে, এই বর্ণনা দ্বারাই বোঝা যায় কেউ যদি নাকি বাথরুমে উযু করতে চায় তাহলে সে মনে মনে বিসমিল্লাহ পড়ে নেবে, বিসমিল্লাহ পড়ে নেবে বাথরুমে মনে মনে দোয়াটা পড়ে নেবে। বাথরুমে যাওয়ার আগে দোয়া তো আল্লাহুম্মানি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বাথরুমে যাওয়ার আগে পড়বে, বাম পা দিয়ে প্রবেশ করবে, পরবর্তীতে বাথরুমের কাজ সেরে নেবে, বাথরুম থেকে বাইর হইয়া গোফরানাকা করবে। আর যদি নাকি বাথরুমের মতো উযু করতে হয় তাহলে উযুর আগে যে বিসমিল্লাহ পড়া সেটা অবশ্যই সে মনে মনে পড়ে নেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সাহেব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।